আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার মেয়ে হামাগুড়ি দিচ্ছে এক পায়ের উপর ভর করে ও খেলতেছে তো আজকে আমি চলে আসলাম সালমন ফিশ নিয়ে সালমন ফিশ একটা ভালো একটা মাছ সালমন ফিশে আছে রিচ ওমেগা থ্রি সলমন ইজ রিচ অ্যান্ড হাই কোয়ালিটি প্রোটিন হাই ইন বি ভাইটামিন্স সলমন ইজ কোয়াইট হাই ইন পটাশিয়াম সলমন ফিশ খেলে হার্টের প্রবলেম অনেকটা হেল্প হয় সলমন ফিশ খেলে ওজনের অনেকটা কন্ট্রোল হয় আসলে সলমন ফিশটা অনেক ভালো একটা ফিশ এটা মানে অনেক মজা অনেক টেস্টি একটা খাবার বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক যুক্ত একটা খাবার তো আমি আজকে তো রান্না করবো আমার হাজব্যান্ডের জন্য ও একটু ডায়েটে আছে তো আমি মা সালমান ফিজ দিয়ে শাক রান্না করব স্পিনাশ শাক স্পিনার শাকটাও অনেক ভালো একটা শাক তো আমি এই মাছটা রান্না করব কিভাবে একদম খুব সিম্পল ভাবে রান্না করব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তো আমি মাস্টার মাছটার মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম যেটা ডায়েটের জন্য পিঙ্ক সল্ট তারপরে আমি দেব হচ্ছে লেবুর রস তারপর হচ্ছে গার্লিক পাউডার ফ্রেশ গার্লিক ইউজ করা যাবে বাট এই মুহুর্তে আমার ফ্রেশ গার্লিক ছিল না তাই আমি গার্লিক পাউডার ইউজ করলাম গার্লিক পাউডারটা অনেক ভালো একটা রোস্টেড একটা গন্ধ স্মেল আসে সো গার্লিক পাউডারটা অনেক ভালো তারপর দেবো হচ্ছে আমি ব্ল্যাক পেপার এগুলাই অন্য কোনো আর মশলা না শুধু এগুলো দিয়েই সিম্পল একটা রান্না তো আমি মাছটা একটু মেরিনেট করে রাখবো কয়েক মিনিট তারপর আমি মাছটা রান্না করব। এখানে ফিশ মার্কেটে একদম ফ্রেশ এই মাছগুলো পাওয়া যায় আর অনেক ভালো মাছটা আর আমরা যখন বাঙালি দোকান থেকে মাছ আনতে যাই যেমন রুই মাছ তেলাপিয়া মাছ বল মাছ ইলিশ মাছ এই মাছগুলো আসলে ফ্রোজেন কবে আসছে আমরা তাও ঠিকমতো জানি না তবে মাছগুলো অনেক ভালো তো আমি একটা কড়াইতে অলিভ অয়েল দিয়ে দিলাম অলিভ অয়েল দিয়ে অয়েলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দেবো মাছটা শুধু একটু আমি ভেজে নেব মানে বেশিও বেশি আমি রান্না করব না জাস্ট ভেজে নেব একটু তো ভেজে নেওয়ার পর আমি এটা শাক দিয়ে রান্না করব তো আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমার প্রায় হয়ে গেছে মাছটা আমি এখন উঠিয়ে ফেলব তো মাছটা উঠানোর পর আমি সেম কড়াইয়াতে আমি শাক রান্না করব আমি যেহেতু মাছ এই মাছ দিয়ে শাক রান্না করব তাই আমি কড়াইয়াটা চেঞ্জ করে নেই আমি এই কড়াইয়াতে আমি শাকগুলো দিয়ে দেব স্পেনার শাক এটা মনে হয় বাংলাদেশের পালং শাকের মতো হবে এটা তো স্পিনার শাকটাও অনেক অনেক ভালো একটা শাক সব শাকই ভালো এক একটা শাকের মধ্যে এক এক ধরনের ভাইটামিন সো স্পিনার শাক স্পিনাশ স্পিনাশে আছে ভিটামিন কে যেটা হাড়ের জন্য অনেক ভালো স্কিনের জন্য এই শাকটা অনেক অনেক ভালো চোখের জন্য আরও ভালো স্পিনাশ রিপ্লেস করে ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস স্পিনাশ ইজ হাই ইন ভাইটামিন এ তো আসলে শাকটা অনেক গুণে গুণান্বিত তো আমি এখন শাকটার মধ্যে গার্লিক পাউডার দিয়ে দিলাম আমি পিঙ্ক সোল দিলাম তারপর দেবো আমি গার্লিক পাউডার শুধু এই দুইটাই আর কোনো কিছু আমি ইউজ করবো না অনেক সিম্পল একটা রান্না অনেক ভালো একটা রান্না অনেক অনেক ভাইটামিন আছে এই খাবারটাতে আশা করি এটা সবার আসলে ভালো লাগবে আর আমি কোনো প্রফেশনাল কোনো রান্নার কোনো কিছু না আমি প্রফেশনাল কোনো আমার কোনো কুকিং ইয়ে নাই সো আমি জাস্ট নর্মাল বাসায় যেরকম রান্না করে শুধু এরকমভাবে আমি রান্না করতেছি একদম সিম্পল একটা রান্না ডায়েটের জন্য অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক ভালো তো শাকটা হয়ে আসলে আমি মাস্টার দিয়ে দেবো দিয়ে দিলাম আমি মাস্টার শাক হতে বেশি সময় লাগে না সব শাকই সময় না তো শাকটার মধ্যে মাছটা দিয়ে দেব এখানে এখানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানিও দেওয়া যেতে পারে বাট এটা ঢেকে দিলে এমনি পানি চলে আসবে তো তারপর ঢেকে দেওয়া আমি ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর মাছটা আমার এরকম হয়েছে তো মাছটা ভালোভাবে হয়ে গেছে শাকটাও হয়ে গেছে তো আমি মাছটা মানে শাকটা উঠিয়ে নেব আমি নিয়ে নেব এখন এটা তো আমি নিয়ে নিলাম আমার রান্না শেষ একদম সিম্পল একটা রান্না সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা রান্না তো যাই হোক এটা দেখতে অনেক ভালো লাগতেছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এক একজনের কাছে এক এক রকম সব কিছু তো আমার এ হচ্ছে রান্না খুব মানে দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে খেতেও আশা করি অমৃত হবে ইনশাল্লাহ তো আসলে মানে ইদানিং একটু এটা সেটা রান্না করা হচ্ছে কারণ জনাব ডায়েটে আছে তো ওনাকে একটু এটা সেটা রান্না করে দেওয়া হচ্ছে আর স্পেশাল কিছু তো করতে হয় মাঝে মাঝে তো আসলে সেটার কারণেই তো মাছটা অনেক ভালো একটু এক্সপেন্সিভ হলো মাছটা অনেক ভালো তবে আমার কাছে একটু গন্ধ লাগে মাস্টার বাট লেবুর রস দিলে কিন্তু গন্ধ থাকে না তবু অনেকের অনেকের কাছে লাগতে পারে আমি বললাম এক একজনের টেস্ট এক এক রকম তো সবার কাছে ভালো নাও লাগতে পারে তারপর তো এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আশা করি সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ